অবৈধুল কাদের সহ আওয়ামী লীগের কয়েক ডজন মন্ত্রী এবং এমপি হাই ভোল্টেজ নেতারা বাংলাদেশের ভিতরেই রয়েছেন আমরা এতদিন অনেকেই অনেক চিন্তা করেছি ভেবেছি যে হয়তোবা তারা দেশ ছেড়ে পালিয়েছেন বিদেশে আশ্রয় নিয়েছেন ইত্যাদি ইত্যাদি আমাদের হয়তো মনে চিন্তা ছিল কিন্তু আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি বিভিন্ন জায়গা থেকে যে বাংলাদেশের দু একজন ছাড়া আওয়ামী লীগের বড় ধাঁচের কোনো মন্ত্রী এমপি কিংবা হাই ভোল্টেজ নেতারা পালিয়ে যেতে পারেন নাই এক কথায় হাসিনা তাদের সাথে গাদ্দারি করেছেন বেইমানি করেছেন কেন জানেন কারণ এই দুঃসময়ে হাসিনা নিজের যান বাঁচিয়ে নিচে পালিয়েছেন কিন্তু তার নেতাকর্মীদের তিনি বাঁচান নাই রক্ষা করেন নাই পাশে দাঁড়ান নাই যদি হাসিনা তার নেতাকর্মী তথা তার হাই ভোল্টেজ এমপি মন্ত্রীদের কথা একটাবার চিন্তা করতেন তিনি এভাবে পালিয়ে যেতেন না অন্তত তার এই নেতাকর্মীদের বিষয়টি তিনি চিন্তা করতেন ভাবতেন আমি আজকে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব আওয়ামী লীগের কোন কোন এমপি মন্ত্রী কোথায় আছে এবং আমাদের আসলে এখন করণীয়টা কী আপনারা সবাই চান এদেরকে বিচারের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে কোনো সুযোগ নেই মাফ করার আমরা যদি রাজনৈতিক জায়গা থেকে মাফও করে দিই কিন্তু যারা ভিক্টিমাইজ যারা ভিক্টিম হয়েছে যাদের বুক খালি হয়েছে সন্তান ক্রস ফায়ার দিয়ে সন্তানকে যাদের ছেলেকে মেরে ফেলেছে হত্যা করেছে গুলি করেছে এই পরিবারগুলো তো এদেরকে ক্ষমা করবে না তো সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এদের আসলে সর্বোচ্চ শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে হাসিনা পালিয়ে যাওয়ার আগে দু একজন পালাতে পেরেছিলেন কিন্তু বাকিরা কেউ পালাতে পারে নাই কেন জানেন অনেকেই আপনারা মনে করেছিলেন ভেবেছিলেন বোধহয় আওয়ামী লীগের হাই ভোল্টেজ এমপি মন্ত্রীরা দেশ ছেড়ে পালিয়েছে আগেই এটা অনেকেই ভেবেছিলেন কিন্তু তারা কেউ পালাতে পারেন নাই আমি একটা উদাহরণ দিই আপনাদের বাস্তব দেখানো ওই পলক শেষের দিকে অনেক মানে ডিপ্রেশনে মানে ছিলেন এবং সে বারবার জনগণের কাছে ক্ষমা চাচ্ছিলেন ছাত্র ছাত্রদের কাছে দুঃখ প্রকাশ করে মাফ চাচ্ছিলেন এবার জোর করে মানে ক্ষমা চাচ্ছিলেন সবাই সেই ভিডিও আপনারা দেখেছেন তো সেই পর্যায়ে পলক ভাবলেন যে আর দেশে থাকা সম্ভব না যে পরিস্থিতি তাই সে দেশ থেকে পালিয়ে যেতে সিদ্ধান্ত নিলেন এবং পদত্যাগপত্র নিয়ে তিনি গণভবনে গিয়েছিলেন হাসিনার কাছে তো পদত্যাগপত্রটা যখন হাসিনাকে দিয়েছে হাসিনা তাকে এমন ধমকাইছে তুমি কি পাগল হয়ে গেছো তোমাকে মন্ত্রী বানিয়েছে আমি আর তুমি আজকে পদত্যাগ করতে চাও তুমি পদত্যাগ করা মানে অন্যরা হোপলেস হয়ে যাওয়া অন্যরা আরও ভয় পেয়ে যাবে তোমার দেখা দেখি তখন দেখা যাবে অন্যরা পদত্যাগ করবে তখন তো আমি সামলাতে পারব না আর কোন সাহসে তুমি পদত্যাগপত্র আমার কাছে নিয়ে আসছো তো হাসিনা যখন ব্যাপক থ্রেড দিয়েছে পলককে পলক তখন আর হাসিনার সামনে কিছু বলতে পারে নাই ভয় পেয়ে সে পদত্যাগপত্রটা ছিঁড়ে ফেলে দিয়ে নিয়ে চলে গেছে অর্থাৎ তার পদত্যাগপত্র হাসিনা গ্রহণ করে নাই তো এরকম আরও দুইজন মন্ত্রী পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন হাসিনার কাছে কিন্তু হাসিনার এক সাল্টিংয়ে মানে এক ধমকেই তারা আর কথা বাড়াতে পারে নাই তারা তখন সিদ্ধান্ত নিজের মনের ভিতরে রেখেই গণবন থেকে বেরিয়ে গেছেন তো পলক এরপরে এসে সে আর কোনো দিন মিডিয়াতেই বক্তব্য দেয় নাই কথাও বলে নাই আপনারা দেখেন মানে শেষের দিকে তিন চার দিন পলক কিন্তু মিডিয়াতে আসে নেই সামনে ইভেন তার ফেসবুকে কোনো লেখাও নেই পোস্ট নেই কিচ্ছু নেই এবং সে অত্যন্ত বিমর্ষ ছিল অত্যন্ত ডিপ্রেসড ছিল এবং সে জানত যে আমাদের পতন খুব সন্নিকটে এবং এই পতন এতটাই ভয়াবহ যে আমাদের আসলে জীবন নিয়ে বাঁচানোটা দায় কিন্তু হাসিনা তাদের ছাড়ে নাই হাসিনা বলেছে যে বাঁচলে আমি বাঁচবুত তোরা সব মর আজকে কিন্তু সেটাই হয়েছে মানে শেখ পরিবার বেঁচে আছে আরামে আছে আওয়ামী লীগের কেউ আরামে নেই সবাইকে কিন্তু তিনি আগুনের গর্তে ফেলে দিয়ে হেলিকপ্টারে করে বিমানে করে দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে পালিয়ে গেছেন এখন আমার কষ্টটা লাগে এক জায়গায় যে হাসিনা আপনাদের রেখে পালিয়ে গেলেন যে স্বৈরাচার আপনাদের বিপদে রেখে আগুনে ফেলে দিয়ে নিজের জীবন রক্ষা করার জন্য নিরাপদে পালিয়ে গেলেন সেই ফ্যাসিবাদী স্বৈরাচার খুনি হাসিনার জন্য আপনাদের এত দরদ মায়াকান্না কেন ভাই আপনারা হাসিনাকে জিজ্ঞেস করতে পারেন না হাসিনা যে আপনাদের নির্দেশ দিয়েছে বঙ্গবন্ধুর কবরে গিয়ে ওই শ্রদ্ধা জানাতে ধানমন্ডি বত্রিশে গিয়ে আপনাদের ওই শোক পালন করতে আপনারা কেন হাসিনাকে বললেন না যে আপনি দেশ ছেড়ে কেন পালালেন কেন আমাদের রেখে আপনি পালিয়ে গেলেন আর আপনি এখন আমাদের ওই সোশ্যাল মিডিয়ায় নির্দেশ দিচ্ছেন তোমরা সবাই বত্রিশে আসো শোক পালন করো হ্যাঁ হাসিনাকে জিজ্ঞেস করেন তুমি আগে আসো তুমি এসে আগে ফুল দাও বত্রিশে তারপরে আমরা ফুল দেব হাসিনা যদি এই ফুল দিতে পারে তাহলে বাকিরা দেবে বুঝছেন এটি আমাদের নিশ্চিত করতে হবে বন্ধুগণ আরেকটি বিষয় অনেকেই যারা ভাবছেন যে হাই ভোল্টেজ নেতারা বিদেশে পালিয়ে গেছে বা বিভিন্ন দেশে তারা আশ্রয় নিয়েছেন না পালাতে পারে না ওই যে বললাম হাসিনা নিজে বেঁচেছেন মানে নিজের জীবন তিনি আরাম আয়েসে রাখার জন্য পালিয়ে গেছেন কিন্তু বাকিদের তিনি পালাতে দেন নাই আপনারা ভেবেছিলেন হাসিনার আগেই পালাবে তারা এত সহজ হাসিনা যাদের মানে হৃষ্ট পিষ্ট করে পেলেছে এতদিন আর এদেরকে হাসিনার আগে পালাতে দেবে হাসিনা এত কাঁচা পাবলিক না বুঝছেন গতকালকে দেখেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আর বাংলাদেশের একমাত্র দরবেশ পীরে কামেল সালমান এফ রহমান তাকে পাকড়াও করা হয়েছে বেচারা দাড়ি পর্যন্ত কেটে ফেলেছে তো যাই হোক আমার এক বন্ধু মস্করা করে বলেছে যে দাড়ি রাখা শূন্যত জীবন বাঁচা ফরজ তো বেচারি জীবন বাঁচার জন্য শূন্যত পরিত্যাগ করেছে ফরজ পালনের জন্য আর কি তো যাই হোক এই যে সালমান এফ রহমান বাংলাদেশের অন্যতম বড় মাপের একজন মাফিয়া ছিলেন পুরো ব্যবসা বাণিজ্য ব্যাংক আমাদের আর্থিক খাতকে ধ্বংস করে দিয়েছে এই সালমান এফ রহমান কিন্তু বাংলাদেশের এই মিডিয়াগুলোর ন্যূনতম সাহস ছিল না তার বিরুদ্ধে একটা শব্দ লেখার আর এখন এই মিডিয়াগুলো বড়ো বড়ো ল্যাকচার দেয় কথা বলে এই জন্য আমি বাংলাদেশের মিডিয়ার কড়া সমালোচনা করি যে হিম্মত নিয়ে কথা না বলতে পারলে ভাই এখন আপনারা কেন লাফালাফি করছেন লাফালাফি অন্ধ করতে হবে আপনাদের মিডিয়ার কাজ সত্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা সেটা যদি করতেই না পারেন তাহলে আপনারা মিডিয়ার দায়িত্ব নিয়েছেন কেন চালাচ্ছেন কেন বলেন আমরা মিডিয়া চালাব না আমরা দায়িত্ব পালন করব না সেটা কিন্তু আপনারা করেননি সুতরাং প্রত্যেকের আমল নামা আমাদের হাতে আছে তো যাই হোক বন্ধুগণ এখন আমরা আসুন দেখি কে কথায় আছে ওবাইদুল কাদের যদিও গতকালকে একটি অনলাইন পোর্টাল বলেছে তিনি আটক হয়েছেন এটির সত্যতা আমরা এখনও পাই নাই তবে আমরা যতটুকু জেনেছি ওবাইদুল কাদের আর্মির হেফাজতে আছেন যশোর ক্যান্টনমেন্টে এবং আওয়ামী লীগের প্রায় কয়েক ডজন হাই ভোল্টেজ নেতা মন্ত্রী ক্যান্টনমেন্টে আছেন হ্যাঁ তারা কি ক্যান্টনমেন্টে এমনি এমনি গেছে না তারা অনেকেই নিজেই আর্মির হাতে ধরা দিয়েছেন কেন জানেন জীবন বাঁচার তাগিতে জীবন রক্ষার তাগিতে কারণ এই পান্ডাগুলো জানে যে জনগণ যদি আমাদের একবার পাই মানে কুকুরের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে আমাদের রক্ত মাংসগুলো কারণ আমরা এতটাই অপরাধ করেছি এতটাই জনগণের উপরে নিপীড়ন চালিয়েছি নৃশংসভাবে জনগণকে খুন করেছি হত্যা করেছে তাহলে জীবন বাঁচাতে হলে আমাদেরকে আর্মির হাতে যেতে হবে অনেকেই এভাবে আর্মির জালে ধরা দিয়েছেন নিজেরাই স্বেচ্ছাই কারণ আর্মি তো কাউকে হত্যা করতে পারে না হত্যা করবে না মানে বর্তমান যে আর্মি আছে তো এখন এদেরকে ধরার উপায় কি অনেকে এটা জানতে চাচ্ছেন এদেরকে এখন ধরার উপায় সারা বাংলাদেশে মামলা দিতে হবে যেমন কালকে এই সালমান রহমান আনিসুল হক এদেরকে ধরা হয়েছে মামলা দেওয়ার পরেই কিন্তু এখন আপনাদের কাজ আমি আবারও বলছি লাইভটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন আপনাদের কাজ কি এখন জনগণের কাজ কি। আপনারা যারা ভিক্টিম হয়েছেন মানে যারা আহত যাদের পরিবারে শহীদ হয়েছেন বা যারা ভিক্টিমাইজ যে কোনোভাবেই আপনারা প্রত্যেকেই এক নম্বর আসামি করবেন খুনি হাসিনাকে হুকুমের আসন তারপরে এমপি মন্ত্রীদের নাম দিয়ে আপনারা ডজন ডজন মামলা 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 দেন প্রত্যেকটা থানায় খালি মামলার মামলার উপরে দিলেই তারপরে ওই আলোকে আর্মি একটা একটা করে বের করবে আর পুলিশের হাতে সোপর্দ করবে মনে রাখবেন আর্মি কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারে না আর্মি আইনে আছে সেটা আর্মি যেটা এখন করেছে উদ্ভূত পরিস্থিতিতে তাদেরকে ধরে একটা জায়গায় আটকে রেখেছে আর ক্যান্টনমেন্টে বিভিন্ন ক্যান্টনমেন্টে বুঝছেন বিষয়টা অলরেডি প্রধান কিন্তু কালকে একটা বক্তব্য দিয়েছে যে আমাদের হাতে অনেকেই আটক আছে এজ এ হিউম্যান বা মানব হিসাবে মানুষ হিসাবে আমরা তাদেরকে রেখেছি তো সুতরাং অনেকেই ক্যান্টনমেন্টে আটকা আছে এখন তাদেরকে আপনারা যদি দেখতে চান উপায় একটাই তাদের নামে মামলা ঠুকে দেন প্রত্যেকেই তার নিজ নিজ থানায় আপনারা মামলা করেন আজকে থেকে শুরু করেন যত মামলা করবেন তত এই আওয়ামী কুলাঙ্গারেরা একটা একটা করে আটক হবে আর কারাগারে আসবে এদেরকে আমরা দেখাতে চাই পরিণতি দেখাতে চাই পরিণতি তারা দেখুক তাদের পরিণতি দেখবে জনগণ তারা নিজেরাও দেখবে আমরা এটাই চাই তারা পালিয়ে গেলে তো তাদের পরিণতি তারা দেখতে পারতেন না এজন্য আমরা খুব করে চেয়েছি তারা যাতে কেউ পালাতে না পারে তাদের পরিণতি এদেশের মানুষ দেখুক এদেশের মানুষ জানুক যে জালিমের পরিণতি কতটা ভয়াবহ জালিমের পরিণতি কতটা নিকৃষ্ট সেটা জনগণ এবং সারা বিশ্ববাসী দেখুক গতকালকে এক বড় জালিম হাসিনার অন্যতম সহযোগী সালমান এফ রহমান যে নৌকা এতদিন তাদেরকে টিকিয়ে রেখেছিল সেই নৌকায় কিন্তু তাদেরকে ডুবিয়েছে। নৌকাতে করে পালাতে চেয়েছিলেন দাড়ি টাড়ি কাইটা চেহারা পরিবর্তন করে লঙ্গি পরে পালাতে চেয়েছিলেন পারেন নাই নাই পারেন অবশেষে নৌকাই তাদের খেয়ে দিয়েছে এই জন্য আমরা বলি ভাই একটা কেউ আমরা ছাড়বো না ইনশাল্লাহ অবায়দুল কাদের অনেক খেলা হবে খেলা হবে বলেছে এবার অবায়দুল কাদের সাথে খেলা করবে জনগণ কাউয়া কাদের কথাই আছে এটা তো আমরা জানি এই কাদের নামে নোয়াখালীতে কমপক্ষে পঞ্চাশটা মামলা করেন সারা বাংলাদেশে মামলা করেন। আপনাদের কাজ আজকে থেকে শুধু মামলা করা। এক নম্বর হুকুমের আসামি হাসিনা দুই নম্বর ওবায়দুল কাদের এরপরে সবার নাম ধারাবাহিকভাবে দিয়ে খালি মামলা ঠোকেন মামলা করলেই সবগুলোকে সেনাবাহিনী ধরে ধরে থানার মাধ্যমে আদালতে পাঠাবে আর এদের বিচার করতে হবে এদের জন্য প্রয়োজনে স্পেশাল আইন বানিয়ে এদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে ওই লেন্দি প্রসেসে বিশ বছর তিরিশ বছর পরে বিচার এটা আমরা মানব না এই সুযোগ দেওয়া যাবে না এদেরকে কমপক্ষে এক থেকে দুই বছরের মধ্যে সাজা দিতে হবে দ্রুত বিচার করে জন্য প্রয়োজনেই আমরা সরকার প্রধান ডক্টর ইনুসারের সাথে আবার বসবো আবার কথা বলবো যে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে এদের জন্য প্রয়োজনীয় স্পেশাল সেই আইনের আলোকে এদেরকে দ্রুত বিচার করে এটা আমরা দেখতে চাই দেশবাসী দেখতে চাই ইনশাল্লাহ সে বিষয়ে আমরা ইউনুসারের সাথে কথা বলবো। আপনারা থাকেন আবহাওয়া বাংলাদেশ পাহারা দেন এখন আমাদের একটাই কাজ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পাহারা দেওয়া সবাই নিজ নিজ জায়গায় গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় পাড়া দেন আওয়ামী লীগের কোনো পান্ডা যাতে আজকে থেকে রাজপথে নামতে না পারে আর আগামীকালকের শোক দিবস অলরেডি বাতিল করা হয়েছে কিসের শোক সেদিন হচ্ছে বাকশাল পতনের দিবস পনেরোই আগস্ট বাকশাল পতন দিবস বিজয় দিবস পালন করেন আপনারা কোনো শোক দিবস পালন করা চলবে না তাই আপনারা আজকে থেকে রাজপথে থাকবেন আমরা আজকে ডাক দিয়েছি দুপুর দুইটা থেকে আমরা ইনশাল্লাহ পল্টন এলাকায় থাকবো আপনারা যারা ঢাকায় আছেন আসুন অলরেডি সেখানে আমরা গরু জবাই করেছি রান্নাবান্না চলছে আমরা খাব উদযাপনও করব অবস্থানও করব। এবং শহীদদের জন্য আমরা দোয়াও করব। একই সাথে আমরা দোয়া করব বাংলাদেশের অন্যতম একজন মুফাসের বিশ্ববিখ্যাত আলেম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আজকের এই দিনে শাহাদাত বরণ করেছেন আমরা তার মাগফুরাত কামনায় দোয়া করব আমাদের এই কোটা আন্দোলনের বীর শহীদদের জন্য দোয়া করব আহত ভাইদের জন্য দোয়া করব আমাদের সব প্রস্তুতি প্রায় সম্পূর্ণ আপনারা একটার মধ্যেই চলে আসবেন আমাদের ঠিকানাটি হচ্ছে পুরানা পল্টন কালভার্ট রোড পুরানা পল্টন কালভার্ট রোড পল্টন টাওয়ারের সামনে বললেই হবে আমার লাইফটি যারা দেখছেন ঢাকায় যারা আছেন দয়া করে আজকে একটু সময় নিয়ে সবাই আসেন আমরা সবাই দোয়া করি একই সাথে আমরা এই বিজয়ের আগস্ট মাসে আমরা বিজয় উদযাপন করবো ইনশাআল্লাহ আমরা আমাদের অবস্থান আজকে থেকে শুরু করেছি কাল নয় একুশ তারিখ পর্যন্ত রাজপথে আমাদের অবস্থান থাকবে কোনো আওয়ামী সন্ত্রাসীকে রাজপথে নামতে দেওয়া হবে না পরিষ্কার ঘোষণা আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন এই কথাগুলো সবার জানা জরুরি অত্যন্ত জরুরি সবাই জানুক এবং সবাই রেডি থাকুক সালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন